আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি সবাই ভালো আছেন আমাদের আজকের ক্লাসে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো একটি খুবই গুরুত্বপূর্ণ কবিতা এটি আপনাদের টেক্সট বইয়ের ইউনিট টেন থেকে নেওয়া হয়েছে যেটি ইউনিট টেনের লেসন টুতে রয়েছে অবশ্য আপনাদের লেসন টুতে দুইটি কবিতা রয়েছে একই নামে দুটির কবিতার নামই হচ্ছে ড্রিমস প্রথম কবিতাটি নিয়ে আমরা গত ক্লাসে আলোচনা করেছি আমার গত লেকচারে আজকে আমরা আলোচনা করব ডিএইচ লরেন্সের লেখা ড্রিমস কবিতাটি যার পুরো নাম ডেভিড হারবার্ট লরেন্স ডিএইচ লরেন্স একজন ইংরেজ কবি ছিলেন এবং উনি আঠারোশো সালে ইংল্যান্ডে জন্মগ্রহণ করেন এবং উনি মৃত্যুবরণ করেন উনিশশো তিরিশ সালে ফ্রান্সে কবিতাটি পড়ার আগে কিছু গুরুত্বপূর্ণ ওয়ার্ড নিয়ে আলোচনা করব এই কবিতায় ব্যবহৃত কিছু ওয়ার্ড প্রথমে রয়েছে ইকুয়ালি ইকুয়ালি অর্থ হচ্ছে সমানভাবে ডাস্টি ধুলাময় রিসিসেস নিভৃত স্থান বা কোনো নিশ্চুপ জায়গা ভ্যানিটি অন্তসার শূন্যতা তার মানে হচ্ছে নিছক শূন্যতা এরপরে রয়েছে ড্রিমার্স ড্রিমার্স মানে হচ্ছে যারা স্বপ্ন দেখে স্বপ্নদর্শী এবং সবশেষে রয়েছে ডেঞ্জারাস আমরা সবাই জানি ডেঞ্জারাস অর্থ হচ্ছে বিপজ্জনক কিন্তু এই কবিতায় ডেঞ্জারাস শব্দটি ব্যবহার ব্যবহৃত হয়েছে নাছরবান্দা অর্থে এবারে আমরা পুরো কবিতাটি অর্থসহ পড়ব অল পিপল ড্রিম বাট নট ইকুয়ালি সব মানুষ স্বপ্ন দেখে কিন্তু সমানভাবে নয় দোজ হু ড্রিম বাই নাইট ইন দ্য ডাস্টি রেসিসেস অফ দেয়ার মাইন্ড যারা রাতে তাদের মনের ধুলাময় নিভৃত স্থানে স্বপ্ন দেখে ওয়েক ইন দ্য মর্নিং টু ফাইন্ড দ্যাট ইট ওয়াজ ভ্যানিটি তারা সকালে ঘুম থেকে জেগে দেখে এটা ছিল নিছক অন্তসার শূন্যতা বাট দ্য ড্রিমার্স অফ দ্য ডে আর ডেঞ্জারাস পিপল কিন্তু দিবা স্বপ্নদর্শীরা বান্দা। তার মানে হলো যারা দিনের বেলা স্বপ্ন দেখে তারা নাছরবান্দা ফর দে ড্রিম দে আর ড্রিমস উইথ ওপেন আইস এখানে বলে রাখা ভালো এই কবিতায় ফর মানে হচ্ছে কারণ কিন্তু আমরা জানি ফর মানে জন্য কবিতার প্রয়োজনে অনেক সময় অর্থ পরিবর্তিত হয় আমরা জানি বিভিন্ন সেন্টেন্সে বিভিন্নভাবে ব্যবহৃত হয় তো এখানেও সেই একই ব্যাপার ঘটেছে ফর দে ড্রিম দে আর ড্রিম উইথ ওপেন আইস কারণ তারা খোলা চোখে স্বপ্ন দেখে অ্যান্ড মেক দেম কাম ট্রু আর সেগুলোকে বাস্তবায়িত করার চেষ্টা করে এ পর্যায়ে আমরা কবিতার থিমটি পড়ব দ্য সেন্ট্রাল থিম অব দিস পোয়েম ইজ বেসড অন ড্রিম এই কবিতাটির মূল ভাব হল ড্রিম ডিফারেন্ট পিপল হ্যাভ ডিফারেন্ট ড্রিমস ভিন্ন ভিন্ন মানুষের ভিন্ন ভিন্ন রকমের স্বপ্ন রয়েছে দোজ হু ড্রিম আনকনসিয়াসলি অর সাবকনসিয়াসলি যারা অচেতন অথবা অবচেতন মনে স্বপ্ন দেখে ক্যানট মেক দেয়ার ড্রিম ট্রু তারা নিজেদের স্বপ্নকে কখনোই বাস্তবে রূপদান করতে পারে না বাট দোজ হু ড্রিম কনশাসলি ক্যান মেক দেয়ার ড্রিম ফ্রুটফুল কিন্তু যারা নিজের চেতনা থেকে স্বপ্ন দেখে যারা নিজেদের লক্ষ্যকে আঁকড়ে ধরে রাখে তারা নিজেদের স্বপ্নকে বাস্তবে রূপদান করতে পারে আমার মনে হয় সবাই বুঝতে পেরেছেন এই কবিতাটি খুবই ছোট্ট একটি কবিতা কিন্তু খুবই মিনিংফুল আপনারা কয়েকবার পড়লে আশা করি খুব ভালোভাবে আত্মস্থ করতে পারবেন আজকে এ পর্যন্তই থাকবে আমরা নতুন কোনো বিষয় নিয়ে আবার দেখা করব নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম